পুলিশের চোখের আড়ালে রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র। খবর পেতেই এক ব্যক্তিকে হাতে নাতে ধরল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার টেলি অভিনেত্রী পায়েল সরকারের স্বামী। সূত্রের খবর, চলতি মাসেই সায়ন দাস নামের এক যুবককে প্রতারণার জালে ফাঁসায় সোহেল সাহা নামের সেই ব্যক্তি। নিজেকে অভিনেত্রী পায়েল সরকারের স্বামী হিসেবে পরিচয় দেয় সে। একটি বেসরকারি সংস্থায় কোটায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 1.5 লাখ টাকা সায়নের থেকে হাতিয়ে নেয় অভিযুক্ত। সোহেল সাহা, তিনি অভিযুক্ত, তিনি আমাকে চাকরি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠিক আছে। এমনকি উনি বলেছিলেন যে উনি কগনিজেন্ট কোম্পানিতে চাকরি করেন, করে উনি প্রচুর টাকা ইনকাম টিনকাম করেন, উনি ইঞ্জিনিয়ার, চাকরি পাওয়ার প্রতিশ্রুতি প্রথমে দেন। তো আমি সেই পরিস্থিতিতে ওনার রাজি হই, রাজি হয়ে আমি ওনার সাথে ফোনে কথা বলি, উনি আমাকে ফোন করতেন, মেসেজ করতেন, ঠিক আছে। করার পরে উনি আমাকে বলেছিলেন যে তোমাকে আমি কিছু জিনিস দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করো, তোমার ইন্টারভিউর জন্য কাজে লাগবে। তো আমি ইন্টারভিউ দিই, ইন্টারভিউ দেওয়ার সময় আমাকে মানে যতই আমি ভালো করে প্র্যাকটিস করে যাচ্ছি, আমার দেখছি ইন্টারভিউগুলো হচ্ছে না, আমি ক্র্যাক করতে পারছি না। উল্টো দিক দিয়ে এইচআর আমাকে বলছে যে ইউ আর নট এলিজেবল, ঠিক আছে। তো এইসব হওয়ার পরে যখন আমি বারবার ক্র্যাক করতে পারছি না, ও 2-3 বার আমাকে ইন্টারভিউ নিয়েছিল, ঠিক আছে। এবার যে নাম্বারগুলো থেকে আমার কাছে মেসেজ আসে সেগুলো আমি পরবর্তীকালে গিয়ে দেখি যেগুলো কোনো কারণ মানে যে এইচআরের নাম দিয়ে আসছে সেই এইচআরের নাম্বার নয়, ঠিক আছে। মানে পুরোটাই একটা ভিত্তিহীন জিনিস, ফেক জিনিস। এই চাকরিটা পাওয়ার জন্য কী করতে হবে? তখন উনি বলছে তোমাকে 1,40,000 টাকা দিতে হবে। 1,40,000 টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, উনি একটা অ্যাকাউন্ট দেন। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি, অ্যাকাউন্টটা তো কোম্পানির অ্যাকাউন্ট না, আমি কেন টাকা পাঠাবো? বলছে তুমি হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো, এটা আমাদের যে কোম্পানির অ্যাকাউন্টেন্ট আছে যেনার নাম বিকাশ সাহা, তার অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে, তোমার চাকরিটা তোমার একদম কনফার্ম। টাকাটা যদি ছিল আমি ওই ডোমেন থেকে ধরতে পারি যে এটা একদম পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট, এটা কোনো কোম্পানির অ্যাকাউন্ট কখনো জিমেল দিয়ে মেল আসে না, ঠিক আছে, আমি এখান থেকে বুঝতে পারি। এছাড়া উনি আমাকে অভিনেত্রী পায়েল সরকারের নাম দিয়ে অনেক কিছু ফুটেজ আমাকে পাঠান, যেগুলো আমি মুখ খুললে উনি বলেন যে বের করে দেবো, যে এইগুলো তাহলে তোমার নামে স্পেস মিডিয়া করে দেবো আমি, যে তুমি অভিনেত্রী পায়েল সরকারের নাম উল্টোপাল্টা কথা বলছো। ঘটনার অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। জানা যায় এই অভিযুক্ত কোনো সংস্থায় কাজ করে না, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয় সেটা অভিযুক্তর বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরপরই গতকাল রাত্রে মূল অভিযুক্ত অভিনেত্রী পায়েল সরকারের স্বামী সোহেল সাহাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত সেটা তদন্ত করে দেখা হবে। দ্য ওয়াল ব্যুরো।